ছোটন অধ্যায় শেষে নারী দলের কাণ্ডারি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সাইফুল বাড়ি টিটু। জাতীয় দল ও ক্লাব ফুটবলের পরিচিত নাম টিটুর হাত ধরেই এশিয়ান গেমস অভিযানের জন্য তৈরি হচ্ছিল ফুটবলাররা। তবে আগে থেকে এশিয়াডের জন্য কোচ হিসেবে ছোটনের নাম নিবন্ধন থাকায় শুরু হয় জটিলতা। সমস্যা সমাধানে গেল কয়েকদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অবশেষে বাফুফের ডাকে সাড়া দিয়েছে বিওএ ও হাংজু এশিয়ান গেমস আয়োজক কর্তৃপক্ষ। কোচ হিসেবে টিটুর যাওয়ায় আর কোনো বাধা রইল না। এর আগে নিজে ফুটবলার হিসেবে খেলেছেন এশিয়ান গেমসে। কোচ হিসেবেও দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে টিটুর। সে অভিজ্ঞতা নারী ফুটবলারদের চলার পথে কাজে লাগাতে চান তিনি। আসলে জাপান ভিয়েতনামের মতো প্রতিপক্ষ থাকায় ভালো করাটা কঠিন হবে বলে মনে করছেন কোচ। নেপালকে হারানোই প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছেন টিটু। জাপান, ভিয়েতনাম স্ট্রং অপোনেন্টস, নেপাল আছে আমাদের কাছাকাছি। ওইখানে নেপালের সাথে জেতাটা বা অন্য দুটা টিমের সাথে আমাদের ডিফারেন্সটা বুঝতে পারার ব্যাপারটা একটা বড় ব্যাপার হবে, যে এশিয়ান গেমস এর মতো জায়গায় আমরা বড় বড় টিমের সাথে খেলতে পারি, এটা আমাদের একটা বিরাট পাওয়া। তো এটা আমাদের জন্য গ্রেট এক্সপিরিয়েন্স। সাফজয়ী ফুটবল কন্যারা এশিয়ান গেমসে এবারই প্রথম অংশ নিচ্ছে। দীর্ঘদিন ধরে ছোটনের ছায়াতলে থাকা নারী দলের কাছে নিজের কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে চান তিনি। এশিয়ান গেমসে কখনো মেয়েরা যায়নি, আমরা গিয়েছি ছেলেদের টিমের সাথে, আমি খেলেছি। আমি যেহেতু প্রথম কাজ করছি, আমার কাজের মাধ্যমে যেন ওদের আস্থাটা আমি সহজেই বা ট্রাস্টটা আমি নিয়ে নিতে পারি, এটাই টার্গেট এবং ওইটাই আমি করার চেষ্টা করছি এবং আই এম হ্যাপি উইথ দ্যাট। সমস্যার সমাধান হওয়ায় অলিম্পিক ও এশিয়ান গেমস আয়োজকদের প্রতি কৃতজ্ঞ এই কোচ। পারভীন আক্তার, সময় সংবাদ।